আসসালামু আলাইকুম, সবাইকে সজোর একাডেমির পক্ষ থেকে স্বাগত। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘতম লং কোর্সে বা দীর্ঘমেয়াদী লং কোর্সে গর্বিত অফিসার হিসেবে এই পেশায় নিযুক্ত হতে চাও, যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আসো বা নারী প্রার্থী আসো, তাদের জন্য আসলে একজন মহিলা প্রার্থী বা নারী প্রার্থীকে তোমাদের সামনে নিয়ে আসা, কারণ তোমাদের অনেক কিছু গাইডলাইন জানা উচিত আগে থেকে। সবাই চিন্তা করে যে আমরা একটা ছোটখাটো প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিতে চাই, সেটা পরীক্ষা দিতে গেলে পরে সহজে হয়তো বা পাশ করা যাবে, কিন্তু এটা ডিফেন্সের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট। তো যাই হোক, আজকে আমরা রুবার সাথে পরিচয় করে দেবো। রুবা বগুড়া জেলা থেকে রংপুর সোজার একাডেমিতে 83তম লং কোর্সের ISSB জন্য প্রস্তুতি নিতে আসছে। তো তোমাদের সুবিধার্থে রুবা প্রাথমিক ভাইবা কিভাবে ফেস করছে, প্রাথমিক মেডিকেল কিভাবে ফেস করছে, এরপরে লিখিত পরীক্ষা এবং সামনে ISSB আছে বাকি, সবাই আপনারা বা তোমরা দোয়া করবা সে যাতে ISSB-তে চান্স পায়। তো যাই হোক, রুবা কেমন আছো তুমি? গৌরবের কিছু করতে পারি, তো তখন থেকেই আমার এই স্বপ্নটা গড়ে ওঠা যে আমি সেনাবাহিনীতে যোগ দিব, আমি ভালো কিছু করবো এবং মানুষের পাশে থাকবো। আচ্ছা রুবা, তুমি যখন 83তম লং কোর্সে আবেদন করলে, সর্বপ্রথম তোমাদের তো প্রাথমিক ভাইবা এবং মেডিকেলের জন্য ডাক দেওয়া হয়, তো তোমাদের কোন ক্যান্টনমেন্টে ডাক দেওয়া? আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে। বগুড়া ক্যান্টনমেন্টে তোমরা কতজন গেছিলে আনুমানিক, মনে আছে কি? জি স্যার, আমরা মেয়ে ছিলাম 24 জন। 24 জন আমরা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করছি। 24 জন মেয়ের মধ্যে আমাদের প্রথমে মেডিকেল টেস্টটা হয়েছিল। মেডিকেল টেস্টে 15 জন বাদ পড়ে গেছিল, আমরা 9 জন সিলেক্ট হয়েছিলাম ভাইবার জন্য। তারপর আমাদেরকে ভাইবাতে নিয়ে যাওয়া হলো। ভাইবা নেওয়ার পর আমরা 9 জনের মধ্যে 7 জন সিলেক্ট হলাম, 2 জন ওখান থেকে আউট হয়ে গেল। আচ্ছা, তার মানে যখন তুমি ভাইবা দিতে গেলে, তখন ভাইবা রুমে তো একটা অবশ্যই এনভায়রনমেন্ট আছে, বা কোন ধরনের প্রশ্ন আসছিল বা তোমার কি রকম লাগছিল বা তুমি কিভাবে প্রশ্নগুলো ফেস করছো, তো ভাইবার পরামর্শগুলো একটু দাও সবার উদ্দেশ্যে। জি, ভাইবা তা আসলে খুব ইজি একটা ব্যাপার, সবাই ভাইবাকে অনেক কঠিন করে নেয়, কিন্তু ভাইবা এত কঠিন করে ভাবার কিছু নাই। আমার ভাইবা বোর্ডে 5 জন স্যার ছিল, হ্যাঁ 5 জন অফিসার ছিল। আমি প্রথমে একটু ভয় করছিলাম যখন আমি ভাইবার রুমের বাহিরে দাঁড়িয়েছিলাম, তারপর ভাইবার রুমে যাওয়ার পর আসলে সবাই এমন ফ্রি হচ্ছে বিহেভ করতেছিল, তখন আসলে ভয়ের কিছু ছিল না। আমি ভাইবার রুমে গেলাম, সালাম দিলাম, আমাকে বসতে বললো। তারপর আমাকে আমার নিজের সম্পর্কে জানতে চাইলো, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলো, আমি কিসে পড়াশোনা করি এসব সম্পর্কে জানতে চাইলো। তারপরে মানে ওনারা এত দ্রুত প্রশ্ন করতেছিল, আমি কিছু বুঝতেছিলাম আবার কিছু বুঝতেছিলাম না, তখন আমি নার্ভাস ফিল না করে যেগুলো বুঝতেছিলাম সেগুলোর অ্যান্সার দিছিলাম, আর যেগুলো একদমই বুঝতেছিলাম না সেগুলো আমি স্যারদেরকে বলতেছিলাম যে স্যার সরি আমি বুঝতে পারছি না, তারা আমাকে আবার রিপিট করতেছিল বা ড্রপ করে অন্য প্রশ্ন করতেছিল। আমার ওই নারী অফিসারটা দেখে আমার আরো বেশি ইচ্ছে হচ্ছিল যে সেনাবাহিনীতে যোগদান করে আমিও যদি কোনো ভাইবার রুমে এভাবে অ্যাটেন্ড করতে পারি। এরপরে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন, তো লিখিত পরীক্ষা যখন দিলা বা অ্যাটেন্ড করলা, লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসছিল বা কত মার্কের প্রশ্ন ছিল, এগুলো যদি একটু শেয়ার করো। আমাদের লিখিত পরীক্ষা হয়েছিল 100 মার্কের। 100 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে বাংলা, ইংরাজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত ছিল। এমসিকিউ ছিল না? না, আমাদের টোটাল রাইটিং ছিল। রাইটিং পার্ট ছিল 2 ঘন্টার রাইটিং পরীক্ষা ছিল। 4টা বিষয়ের উপরে হয়েছে, মোট 25 করে মার্ক। জি স্যার। আচ্ছা, আমাদের পরীক্ষা খুব ইজি হয়েছিল, বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত খুব ইজি হয়েছিল, কিন্তু সাধারণ জ্ঞান যেটা হয়েছিল সেটা আন্তর্জাতিক থেকে প্রশ্ন বেশি হয়েছিল। আমি সাধারণ জ্ঞানটা জাস্ট 25টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন পারছিলাম।
আর বাংলা ইংলিশ এটা অ্যাজ ইউজুয়ালি যারা কিনা আমরা ক্লাস 19 এ পড়ে আসছি এই টাইপের সিলেবাস এর উপর পড়লে হবে। গণিত কোন বিষয়ের উপর আছে ক্লাস 19 এর? 19 এর বিষয়। তার মানে কি যদি 19 এর সিলেবাসটা ফলো করে তাহলে সে রিটেনে? হ্যাঁ, 19 এর সিলেবাসটা ফলো করলে আসলে বেশিরভাগ পড়ার সম্ভাবনা থাকে, কারণ প্রশ্ন সাধারণত ওই বই থেকেই বেশি করে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য রুবা শেয়ার করলো তোমাদের সঙ্গে। আমরা তো সবসময় বলি, কারণ তোমাদের শিক্ষার্থী, তোমাদের মতো একজন শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বললো, তখন তোমরা মনে করবা যে না এটাই করতে হবে। জি স্যার। তো যাই হোক, এখন তুমি লিখিত পরীক্ষা রমিতে পাশ করলা, সামনে আইসিএসবি পরীক্ষা আছে। তো আইসিএসবি প্রিপারেশন সম্পর্কে যারা প্রিপারেশন নিতে চায় আইসিএসবির জন্য, তাদের উদ্দেশ্যে যদি একটু বলো বা তোমার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করো যে আগে থেকে কিভাবে প্রিপারেশন নিলে পরে আইসিএসবিতে ভালো করা যায়। জি, সেনাবাহিনীর পরীক্ষাটার ক্ষেত্রে হয় কি, লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা আসলে এটা কোনো ফ্যাক্টই না, এটা এমনিতেই আমরা একটু চেষ্টা করলে এটা ড্রপ করে যাইতে পারি, কিন্তু আইসিএসবিটা একদম সম্পূর্ণ আলাদা। এইটা আসলে প্রিপারেশনেরই একটা বিষয় থাকে। যেমন আমার লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা এগুলো হওয়ার পর আমি আইসিএসবি সম্পর্কে আসলে কিছুই জানতাম না। তারপর আমার আব্বু ঠিক করলো যে এই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য কোনো কোচিংয়ে যদি আমি অ্যাডমিট হতে পারি। হ্যাঁ, তারপর আমার আব্বু আমাকে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি করে দিলো। আসলে আমি এই একাডেমিতে আসার পরেই আসলে আইএসএসবিটা কি এটা সম্পূর্ণ বুঝতে পারছি। আচ্ছা, তো এই কারণে আমাদের অনেকের বা আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, অনেক প্রার্থী তোমরা যারা আসো অনেকে মনে করো যে আসলে আইসিএসবিটা খুব ইজি বিষয়, কিন্তু আইসিএসবি তোমার গতানুগতিক যে শিক্ষা দীক্ষাগুলো নিয়ে আসছো সেই বিষয়গুলোর কিন্তু একদম বাইরে। তোমার এখানে নতুন কনসেপ্টে অনেক কিছু নতুন ধরনের শিক্ষা গ্রহণ করতে হয়। তো কারণে আইসিএসবিতে ভালো করতে হলে তোমার পরামর্শ যে লিখিত ভাইবার পাশাপাশি আইসিএসবির বিষয়টা কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিলে একজন সহজে ভালো করতে পারে। কারণ অনেকে দেখা যায় রিটেন পরীক্ষার পরপরই 15-20 দিনের মধ্যে কিন্তু এসএমএস চলে আসে বা আইসিএসবিতে অ্যাটেন্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে ভালো করার সুযোগটা কিন্তু খুবই কম থাকে, কারণ প্রস্তুতি না থাকলে তো কোনো পরীক্ষা পাশ করা যায় না। তো যারা যেতে চাও তোমাদের জন্য সবার শুভকামনা, এবং যে তোমাদের সামনে অর্থাৎ যুবা তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো শেয়ার করলো, অবশ্যই তোমরা যারা শুনছো বা আপনারা যারা শুনছেন রুবার জন্য দোয়া করবেন, রুবা আগামী দিনে একজন গর্বিত নারী অফিসার হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারে, সেই শুভকামনা রইল। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।